মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা চলছে মালয়েশিয়ায় বিক্ষোভ সমাবেশে এমন অভিযোগ করলেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজা বলেন এই মিয়ানমারের স্টেট কাউন্সিলর সান সুচির জন্য কঠোর বার্তা রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আর নির্যাতন বন্ধে মিয়ানমারকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান রোহিঙ্গা শরণার্থীরা মৃত্যু নয়তো বাস্তুহারা ভাগ্যের এমনই দোলাচলের শিকার এখন মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিমরা নির্যাতনের বিরুদ্ধে যখন মুখে কুলুপ আন্তর্জাতিক সম্প্রদায়ের তখন প্রতিবাদের রাজপথে হাজার হাজার জনতার সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক তার অভিযোগ মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর গণহত্যা চালানো হচ্ছে ঘোষণা দেন রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাবার মিয়ানমার সরকারকে আমরা আমরা বার্তা পাঠাতে চাই। বলতে চাই যথেষ্ট হয়েছে আর নয় বিক্ষোভে অংশ নেন মালয়েশিয়া ঢাকা রোহিঙ্গা শরণার্থীদের সংগঠনও সে সময় নির্যাতন বন্ধ করতে মিয়ানমার সরকারকে চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হয় নির্যাতন বন্ধ করতে হলে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করতে হবে বিশেষ করে আসিয়ান দেশগুলোকে এগিয়ে আসতে হবে ইসলামী দেশগুলোর জোট ওআইসি এবং মানবাধিকার সংস্থাগুলোকে আহ্বান জানাচ্ছি রোহিঙ্গা ইস্যুতে এগিয়ে আসার কারণ জাতিগত দমন চলছে সেখানে বিক্ষোভে নাজিব রাজাক ছাড়াও ডেপুটি প্রধানমন্ত্রী জাহিদ হামিদি বিরোধী দল পার্টি ইসলাম সে মালয়েশিয়ার প্রেসিডেন্ট আব্দুল হাদি আওয়াং এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার সদস্যরা এদিকে রোহিঙ্গা রাজ্যে আজ পরিদর্শন শেষ করবেন রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক কমিটির প্রধান ও জাতিসংঘের সাবেক মহাসচিব আনান পরেও রাজধানী নেপিদোতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অংসান সুচির সাথে বৈঠকের কথা রয়েছে তার চ্যানেল